প্রে শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছো গত ক্লাসে তোমাদের সাথে কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করেছিলাম আজকেও তার ধারাবাহিকতায় আজ কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব তোমরা তোমাদের বইয়ের পেজ নাম্বার সতেরো বোর্ডের যে বইটা তোমরা কিনেছ তার পেজ নাম্বার সতেরোতে দেখো ক্রায়ো সার্জারি নামে একটা টপিক আছে যদি এটা আমরা পড়িয়েছি অলরেডি এখান থেকে কিছু এমসিকিউ আমি তোমাদেরকে বিশেষ করে দেখিয়ে দিব দেখো তোমরা একটি খাতা এবং একটি কলম নিয়ে তোমরা বসে পড়ো এবং তোমাদের বইয়ের প্রয়োজন প্রয়োজন অনুসারে তোমরা ডাক দিয়ে রাখো এখানে কি বলেছে খেয়াল করো যে সিমুলেটেড সফটওয়্যার দ্বারা ক্যান্সার ইত্যাদি আক্রান্ত কোষগুলোর অবস্থান এবং সীমানা নির্ধারণ করা হয় তাহলে সিমুলেটেড সফটওয়্যার দ্বারা ক্যান্সার ইত্যাদিতে আক্রান্ত কোষগুলো অবস্থান ও সীমানা নির্ধারণ করা হয় খেয়াল করে দেখো এটা তিন নম্বর লাইন থেকে আছে এই পদ্ধতির চিকিৎসায় প্রথমেই সিমুলেটেড সফটওয়্যার দ্বারা ক্যান্সার ইত্যাদি আক্রান্ত কোষগুলো অবস্থান এবং সীমানা নির্ধারণ করা হয় তার কয়েক লাইন নিচে দেখো যে অত্যন্ত সূক্ষ্ম সুদযুক্ত ক্রায়োপ্রব একটু খেয়াল করে দেখো আমি তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করি এই যে বাম দিক থেকে দেখো বাম দিকের ঠিক উপর দিক থেকে দেখো অত্যন্ত সূক্ষ্ম সূচযুক্ত ক্রায়োপ্রোব তার মানে যে যন্ত্রের মাধ্যমে এই ক্রায়োসার্জারি চিকিৎসাটা করা হয় তাকে আমরা বলি ক্রায়োপ্রোব এটি প্রবেশ করিয়ে নির্ধারিত ক্রায়োজেনিক গ্যাস প্রয়োগ করা হয় এবং তাপমাত্রা অত্যধিক হ্রাস পেয়ে মাইনাস ফর্টি ওয়ান ডিগ্রি থেকে মাইনাস ওয়ান নাইন মানে একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এটাকে নামানো যেতে পারে তো এখানে একটা আরও একটা বিশেষ জিনিস তোমাদেরকে খাতায় লিখতে হবে যে এখানে বলেছে যে ক্রায়োজনিক গ্যাস ক্রায়োজনিক যে গ্যাসগুলো আছে বা ক্রায়োজনিক যে পদার্থগুলো আছে সেগুলোর নাম কিন্তু তোমাদের বইয়ে দেয়নি তা আমি নামগুলো তোমাদেরকে একটু বলে দিই তোমরা লিখে নাও এক নম্বর এক নম্বর হচ্ছে আরগন গ্যাস এক নম্বর হচ্ছে আর্গন গ্যাস দ্বিতীয়টি হচ্ছে তরল অ্যামোনিয়া তরল অ্যামোনিয়া নাইট্রোজেন গ্যাস কার্বন ডাই অক্সাইডের ড্রাই আইস কার্বন ডাই অক্সাইডের ড্রাই আইস ইত্যাদি এগুলো প্রয়োগ করলে যেই স্থানে প্রয়োগ করা হয় তার তাপমাত্রা প্রায় মাইনাস ফর্টি ওয়ান ডিগ্রি থেকে মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে তোমাদের এই একটু নিচের দিকে দেখো কয়েকটা ই নাম দিয়েছে নাইট্রোজেন আরগন অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড গ্যাস ব্যবহার করা হয় এই গ্যাসগুলোর এই গ্যাসগুলোকে আমরা ক্রায়োজেনিক এজেন্ট নামে চিনি আচ্ছা এখানে খেয়াল করা একটু আরেকটু বিষয় সেজন্য জন্য ক্রায়োসার্জারি চিকিৎসা ব্যবস্থায় অভিজ্ঞ করে তুলতে ডাক্তারদের প্রশিক্ষণে ভার্চুয়াল রিয়ালিটি ব্যবহার করা হয় তার মানে ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতি সরাসরি শিক্ষা না দিয়ে ভার্চুয়াল রিয়ালিটি পদ্ধতিতে এটাকে কি করা হয় ডাক্তারদেরকে অভিজ্ঞ করে তোলা হয় বা প্রশিক্ষণ দেওয়া হয় তার মানে প্রশিক্ষণ দেওয়ার একটা প্রযুক্তি হল ভার্চুয়াল রিয়ালিটি এবার আমরা একটু নিচের দিকে আসি দেখো মহাকাশ অভিযান নামে একটা টপিক আছে এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে খেয়াল করে দেখো উনিশশো সালের চার অক্টোবর মহাকাশে প্রথম উপগ্রহ স্পুটনিক উৎক্ষেপণ করা হয় উনিশশো সালের দোসরা এপ্রিল প্রথম মানুষ উরি গ্যাগারিয়ানের মহাকাশ অভিযান দুই জুলাই উনিশশো সালে প্রথম মানুষের চাঁদে অবতরণ দুই ডিসেম্বর উনিশশো সালে প্রথম মঙ্গল গ্রহে মার্স থ্রি এর অবতরণ করা হয় এবং বারোই এপ্রিল উনিশশো প্রথম স্পেস শাটল উৎক্ষেপণ করা হয় স্পেস শাটল মানে হচ্ছে স্পেসে থাকার জন্য বা স্পেসে থেকে কাজ করার জন্য এই যে একটা রুমের মতো করে একটা যন্ত্র নিয়ে যাওয়া হয় বা একটা বক্স নিয়ে যাওয়া হয় সেটাকে আমরা বলি স্পেস শাটল এর ভেতরে চাঁদে অবতরণ এবং স্পেস শাটলের উৎক্ষেপণের উৎক্ষেপণ ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যগুলো ছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়নের এখানে অনেকগুলো ডেট দিয়েছে তোমরা খেয়াল করে দেখবে যে ডেটগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার মতো এবং কবে এই বিভিন্ন স্পেসে যাওয়া হয়েছিল চাঁদে কবে যাওয়া হয়েছিল মার্সে কবে যাওয়া হয়েছিল মার্স মানে হচ্ছে মঙ্গল গ্রহ কবে যাওয়া হয়েছিল সেটারই একটা বর্ণনা এখানে লেখা আছে এর মধ্যে কি কি করলো যুক্তরাষ্ট্র চাঁদে অবতরণ এবং স্পেস শাটল উৎক্ষেপণ আর বাদ বাকিগুলো ম্যাক্সিমামই করেছে রাশিয়ার সোভিয়েত ইউনিয়ন মহাকাশ অভিযান করার জন্য একটি মহাকাশ যানকে ঘন্টায় প্রায় তিরিশ হাজার মাইল গতিবেগ অর্জন করতে হয় যেটি শব্দের গতিবেগ থেকে প্রায় আট গুণ বেশি তোমরা যারা বিজ্ঞানে পড়ো তোমরা মুক্তিবেগ নামে একটা বিষয় জানতে পারো যে যে ব্যাগে কোনো কিছু উপর দিকে নিক্ষেপ করলে সেটা পৃথিবীতে ফেরত আসে না সেটাকে আমরা মুক্তিবেগ বলি তো এইরকম একটা মহাকাশকে জানকে যখন আমরা মহাকাশে পাঠাই বা চাঁদে পাঠাই তখন ঘন্টায় প্রায় তিরিশ হাজার মাইল গতিবেগ অর্জন করতে হয় চিন্তা করে দেখা একটা মোটরসাইকেল ঘণ্টা প্রায় প্রায় একশো পঞ্চাশ দুইশো কিলোমিটার বেগে যায় আর এটা হচ্ছে তিরিশ হাজার মাইল ওকে যেটি শব্দের গতিবেগ থেকেও প্রায় আট গুণ বেশি এই জন্য একাধিক রকেটকে নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করতে হয় তারপরে দিকে দেখো এই স্যাটেলাইটগুলো পৃথিবী থেকে তিন হাজার চৌত্রিশ হাজার কিলোমিটার উপরে পৃথিবীকে পৃথিবীর ঘূর্ণনের সাথে মিল রেখে হুবহু একই গতিতে পৃথিবীকে প্রদক্ষিণ করে তাই জিও স্টেশনারি স্যাটেলাইটকে পৃথিবী থেকে আকাশে এক জায়গায় স্থির আছে বলে মনে হয় টেলিকমিউনিকেশন ব্যবহার করার জন্য এটি প্রথম আবশ্যকীয় শর্ত বাংলাদেশও বঙ্গবন্ধু এক বঙ্গবন্ধু এক নামে যে স্যাটেলাইটটি মহাকাশে স্থাপন করে বিশ্বের সাতান্নতম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইটের মালিকানা অর্জন করে সেটি একটি জিও স্টেশনারি স্যাটেলাইট এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ফুল মিনিং আছে দেখো জিপিএস যার যার গ্লোবাল পজিশনিং সিস্টেম গ্লোবাল পজিশনিং সিস্টেম এটা পরীক্ষা আসার মতো করে আমি তোমাদের বলে রাখি তোমাদের এবারে অনলাইন পরীক্ষা এটা আসতেও পারে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পরের পৃষ্ঠায় যে আমরা উনিশ নম্বর পৃষ্ঠাতে বঙ্গবন্ধু স্যাটেলাইট সম্পর্কে একটু পড়ি বঙ্গবন্ধু এক স্যাটেলাইট থেকে নিম্নলিখিত সুযোগ সুবিধাগুলো পাওয়া যাবে এক দেশ সার্ভিস চালু হওয়ার মাধ্যমে চ্যানেলগুলোকে আর বিদেশি স্যাটেলাইট ভাড়া করতে হবে না আমরা কিন্তু বর্তমানে বিদেশি স্যাটেলাইটগুলোকে ভাড়া করে করে চলছি কিন্তু এটা সম্পূর্ণভাবে চালু হয়ে যাওয়ার পর আর বিদেশি চ্যানেলগুলোকে আমাদের দেশের চ্যানেলগুলোকে চালানোর জন্য বিদেশি স্যাটেলাইটগুলোকে আর ভাড়া করতে হবে না এটি শুধু বাংলাদেশ নয় বাংলাদেশের কাছাকাছি অন্য অনেক দেশকে কভার করবে কাজেই সেই দেশগুলো বঙ্গবন্ধু এক স্যাটেলাইট থেকে প্রয়োজনীয় সেবা নিতে পারবে অর্থাৎ এতদিন আমরা ভাড়া নিতাম এবার আমরা অন্য দেশকে ভাড়াও দিতে পারব দেশের ইন্টারনেট সুবিধাবঞ্চিত এলাকা যেমন দুর্গম পার্বত্য ও হাওর অঞ্চলে ইন্টারনেটের মাধ্যমে অনলাইন ব্যাংকিং টেলিমেডিসিন দূর নিয়ন্ত্রণ শিক্ষা কার্যক্রম ইত্যাদি নানাবিধ সেবা গ্রহণে আমরা সক্ষম হব প্রাকৃতিক দুর্যোগের সময়ে মোবাইল ফোন নেটওয়ার্কে বিপর্যয় ঘটলে দ্রুততম সময়ের মধ্যে এই স্যাটেলাইটের মাধ্যমে সার্বিক যোগাযোগ চালু রাখা সম্ভব হবে এছাড়াও এই স্যাটেলাইটে স্থাপিত অত্যাধুনিক ক্যামেরার মতো সূক্ষ্ম প্রযুক্তি ব্যবহার করে দেশের অনেক মূল্যবান তথ্য উপস্থাপন এবং উপাত্ত সংগ্রহ করতে পারব এরপর যে গুরুত্বপূর্ণ পুনরূপটা একটু খেয়াল করে দেখো সি এ ডি যার পুনর করছে কম্পিউটার এইডেড ডিজাইন কম্পিউটার এইডেড ডিজাইন বানানটা তোমরা একটু খেয়াল করে রাখবে অনেক সময় এমন হয় যে সিএডি এর চারটা অপশন দেওয়া থাকে চারটা অপশনই হচ্ছে কম্পিউটার এইডেড ডিজাইন বাট বানানটার মধ্যে একটু ডিফারেন্স থাকে তারপর আসা যাক আমরা প্রতিরক্ষার দিকে যাই প্রতিরক্ষায় দেখো একটা পূর্ণরূপ আছে ইউভিএ মানে হচ্ছে আনম্যান্ড এরিয়াল ভেহিকল অর্থাৎ মানে হচ্ছে যেটার মধ্যে কোনো মানুষ বা কোনো চালক থাকে না চালকবিহীন একটা ভেহিকল মানে হচ্ছে একটা যান যার মধ্যে কোনো চালক থাকে না এটাকে আমরা ড্রোনও বলতে পারি যেটা মানুষেরা চলে এটাকে আমরা ড্রোনও বলতে পারি তারপর দেখো সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার কাজে সিমুলেশন এবং ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশ তৈরি করে ব্যাপকভাবে তথ্য প্রযুক্তিকে ব্যবহার করা হয় এক কথায় তুমি যে কোনো ধরনের প্রশিক্ষণ দাও যদি সেটা বাস্তবে দেওয়া সম্ভব না হয় বা বাস্তবে একটু ঝুঁকিপূর্ণ সেটাকে কিন্তু ভার্চুয়াল রিয়ালিটিতে সিমুলাইশন পরিবেশ তৈরি করে দেয়া যেতে পারে আচ্ছা এখানে বায়োমেট্রিক পদ্ধতির সম্পর্কে বিশেষ একটি শব্দ হচ্ছে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা এই শব্দটিটির খেয়াল করবে বা তিনটা শব্দ দেখো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা এর প্রযুক্তিটির নাম হচ্ছে বায়োমেট্রিক্স আমরা কিছুদিন আগে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন করেছি মোবাইল ফোনের যে সিম সেটা আমরা রেজিস্ট্রেশন করেছি তো এটা দিয়ে একটা মানুষকে অদ্বিতীয়ভাবে অর্থাৎ তোমার মতো করে পৃথিবীতে আর কেউ নেই বা সেম তোমার মতো আরেকটা লোক নেই সেটা প্রমাণ করার জন্য আমরা এই বায়োমেট্রিক পদ্ধতিটাকে ব্যবহার করি তারপরে আমরা ডিএনএ এর পুনরূপ একটু ডিএনএ ডিএনএর পুনরূপ হচ্ছে ডিঅক্সি নিউক্লিক অ্যাসিড আমি যদি একটু তাড়াতাড়ি বলে থাকি তোমরা পজ করে করে ভিডিওটা দেখতে পারো তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আর ক্লাস বেশি দীর্ঘায়িত করবো না তোমাদের একটা কথা বলে রাখি যে তোমাদের পরীক্ষায় আমরা শুধুমাত্র প্রথম অধ্যায় থেকে শুধুমাত্র প্রথম অধ্যায় থেকে তোমাদের কোশ্চেন করব এবং প্রায় নাইনটি পারসেন্ট কোশ্চেনই তোমাদের এই বোর্ড বই থেকে থাকবে কিছু কিছু সময় সময়োপযোগী প্রশ্ন এবং যেগুলো পরীক্ষায় আসার মতো সেগুলো আমরা বাইরের থেকে দিব তবে আমি তোমাদেরকে আজকে একটা সাজেশন দিব সাজেশন বলতে তোমাদের একটা সম্ভাবনাময় কিছু তথ্য আমি তোমাদেরকে দিব গ্রুপে শেয়ার করে দেব তোমরা একটু গ্রুপে চোখ রাখবে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আল্লাহ হাফেজ